সাকিব খানের সঙ্গে ডিভোর্স হয়নি অপুর, যা বললেন অপু বিশ্বাস। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ বিস্তারিত দেখতে থাকুন। প্রথম স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে ঢালিউড সুপারস্টার সাকিব খানের। এই কথা শুধু ফিল্ম ইন্ডাস্ট্রির লোকজন নয়, জানে গোটা দেশের মানুষ। 2017 সালের নভেম্বর থেকে 2018 সালের ফেব্রুয়ারি পর্যন্ত সাকিব অপুর ডিভোর্স নিয়ে সারা দেশে ব্যাপক হইচই হয়, যার রেশ থাকে আরও কয়েক মাস। অথচ গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছে সাকিব খান এবং অপু বিশ্বাসের নাকি ডিভোর্সেই হয়নি, তারা নাকি এখনও বৈধ স্বামী স্ত্রী। এও শোনা যাচ্ছে যে মান অভিমান দূরে সরিয়ে আবারও একসঙ্গে সংসার করতে চলেছেন এই তারকা জুটি। সম্প্রতি অবশ্য দুজনেই ইঙ্গিত দিয়েছেন যে আবারও জোড়া লাগছে তাদের সম্পর্ক। দুজনকে সম্প্রতি দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্রের রাস্তায়, সেখানে অপুকে পাশে বসিয়ে গাড়ি চালান সাকিব খান। পেছনের সিটে ছিল তাদের পুত্র সন্তান আবরাম খান জয়। শুধু তাই নয়, সাকিব অপু একসঙ্গে একটি পারিবারিক অনুষ্ঠানেও হাজির হন যুক্তরাষ্ট্রে। সব মিলিয়ে জোর গুঞ্জ জোড়া লাগছে তারকা জুটির সংসার। সো ভিউয়ার্স, এই তো ছিল আজকে ইন্টারেস্টিং ফ্যাক্ট যে সাকিব খান এবং অপু বিশ্বাস আবারও সংসার জীবনে ফিরছেন। এই বিষয়টি আপনাদের কেমন লাগলো জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আমাদের ভিডিওর নিচের কমেন্ট বক্সে। আর নিত্য নতুন যাবতীয় বিনোদন জগতের সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।